দুর্জনগর সাবডিভিশনের তো আমি সিনিয়র লাইনম্যান কইতেছি, রাকেশ দাস কইতেছি। তো আমার কাছে খবর আইছে যে বরজলা স্কুলের সামনে একটা আগুন লাগছে। তো আমরা তো সঙ্গে সঙ্গে কল পাইয়া আমরা আইছি, ফায়ার সার্ভিসের খবর দিলাম, তারপর আপনার গ্যাসের অফিসে ফোন করছি, তারপর দা হেরা সঙ্গে সঙ্গেই আইছে। আইসের হেরা যতটুকু হেরা ফারছে এতটুকু হেরা সাহায্য করছে, অনেকেই সাহায্য করছে। তো ওখানে আমরা সবাই সহযোগিতা করলাম, গ্যাসের লাইনটা পথ হয়েছে, তারপর জল টল দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিসের গাড়ি আইছে। তো আমরা সবাই ইলেকট্রিক দপ্তরের সব লোক আইছি, স্টাফের আইছি, আইসে আমরা লাইন পথ ধরে দিছি সঙ্গে সঙ্গে। ইলেভেন টিভি বদ্ধ করে আমরা লাইন চালু করলাম, মানে হেরা সব কিছু কন্টিনিউ হইলে তারপর আমরা লাইনটা চালু করলাম। আর কী ক্ষতি হয়েছে বলতে, মানুষের বাড়ির দিন সার্ভিস আছে, সার্ভিসে একটু ক্ষতি হয়েছে, ফুকটুকটু ফুটছে, কেবেল ফুটছে। তো আমরা এটা সিনিয়র ম্যানেজারের কাছে একটু ডিপুটেশন দিব, বলে স্যার এই ক্ষতি হয়েছে, পাঁচ বিঘা বাড়িঘর একটু ক্ষতি হয়েছে। তো পাশে বাড়ির যেন লোকের বাড়িঘর হেরা সার্ভিসটি ওই পুরোটা কী অবস্থা রয়েছে, একদম সাই হিসাব করে।